কেগ্রায় ভয়াবহ বিস্ফোরণের সম্মুখীন হতে হলো আবার সাধারণ মানুষদের। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। কেগ্রায় বাজি কারখানায় ঘটলো ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 3 জনের মৃত্যু ও 4 জন আহত। পাঁশকুড়ায় ভূপতিনগরের পর এবারে পূর্ব মেদিনীপুর কেগ্রায় ভয়াবহ বিস্ফোরণ। সকাল 11টা নাগাদ ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ এবং বাজি কারখানা সহ পুরো এলাকা এবং ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাক্তন ডিআইজি সমীর মিত্র বলেন, এর আগেও আমাদের এই ঘটনা দেখতে হয়েছে এবং আবারও আজকে কেগ্রায় এই ভয়াবহ বিস্ফোরণের সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষদের। এর থেকে প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত। এছাড়াও তিনি জানান, এই বিষয়ে তদন্ত করা উচিত। বিরোধী পক্ষ প্রশ্ন তুলছেন যে বাজি কারখানায় শুধুই কি বাজি তৈরি হতো নাকি তৈরি হতো বোমা। এছাড়াও তারা বলেন, একদমই নজরদারি নেই প্রশাসনের, বারবার সাধারণ মানুষদের এই একই ঘটনার সম্মুখীন হতে হবে কেন। ঘটনাস্থলে পুলিশ যখন গিয়ে পৌঁছায়, এলাকার লোক পুলিশদের ঘিরে ধরে এবং মারধরও করে। ধ্বংসস্তূপের এই চেহারা দেখে সাধারণ মানুষেরা খুবই ভীত এবং প্রত্যেকে একটা কথাই বলছেন, প্রশাসনকে সক্রিয় হতে হবে এবং বারবার এই ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হবে কেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, যারা বিস্ফোরণে মারা গেছেন তাদের পরিবারের লোককে 2 লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করা হবে। এছাড়াও তো আমি বলে দিয়েছি অলরেডি, যারা বিদ্যুতে মারা গেছে তারা প্রত্যেকে 2 লাখ টাকা করে পাবে এবং বিদ্যুতের এতে, এবং বাজি কারখানায় যারা মারা গেছে তাদের টাকাও আমি ঘোষণা করে এসেছি অলরেডি, এবং সেখানেও আমাদের টিম যাচ্ছে। এই রকমের আরও আপডেটস পেতে অবশ্যই জুড়ে থাকুন দ্য লোকাল জার্নালিস্টের সাথে। ধন্যবাদ।